শাবনূর মৌসুমি থেকে হালের পূজাচেরি কোনো নায়িকাই বাদ যায়নি। তবে দেশি নায়িকা নয়, এখন বিদেশি নায়িকা নির্ভর হয়ে পড়েছেন সাকিব। এর আগেও সাকিবের বিপরীতে অভিনয় করেছেন বিদেশি নায়িকারা। এর মধ্যে গেল ঈদে মুক্তি পেয়েছে বিদেশি নায়িকা নির্ভর ছবি প্রিয়তমা। সেখানে দেখা গেছে পশ্চিমবঙ্গের নায়িকা ইধিকা পালকে। কয়েকদিন আগে ভারতে শুটিং করে এসেছেন দরদ নামের আরেকটি ছবির, সেখানে তার নায়িকা সোনাল চৌহান। কয়েকদিন পর শুরু হবে রাজকুমার নামের সিনেমা শুটিং, এতে তার বিপরীতে অভিনয় করবেন কোর্টনি কফি। কলকাতার অভিনেত্রী ইধিকা পাল গেল ঈদে মুক্তি পাওয়া সাকিব খানের প্রিয়তমা সিনেমায় অভিনয় করেছেন। সিনেমাটি ব্যবসা সফলও হয়েছে। সাকিব খানের বিপরীতে ইধিকার অভিনয়ও আলাদা করে নজর কেড়েছে দর্শকের। কলকাতার বাংলা টেলিভিশনে মাত্র 2 সিরিয়াল করেই দারুণ জনপ্রিয়তা পেয়েছেন ইধিকা। এরপরই সাকিবের সঙ্গে প্রিয়তমা সিনেমায় অভিনয় করেন। ক্যারিয়ারের প্রথম সিনেমা হিট করে ইধিকা এখন রীতিমতো সাফল্যের শিখরে। বলিউড অভিনেত্রী সোনাল চৌহান এই সিনেমায় সাকিবের বিপরীতে অভিনয় করছেন। 2008 সালে তেলেগু সিনেমা রেইনবোতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন সোনাল। এবার সাকিব খানের হাত ধরেই বাংলা সিনেমায় অভিনয় করার সুযোগ পেলেন তিনি। গত বছরের মাঝামাঝি সময়ে ঘোষণা এসেছিল রাজকুমার নামের নতুন সিনেমায় সাকিবের বিপরীতে অভিনয় করছেন হলিউডের মডেল ও অভিনেত্রী কোর্টনি কফি। আগামী 10 ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে সিনেমাটির শুটিং। আর এই সিনেমায় সাকিবের সঙ্গে দেখা মিলবে যুক্তরাষ্ট্রের মডেল ও অভিনেত্রী কোর্টনি কফির। তিনি ইতোমধ্যেই বাংলাদেশে এসেছেন, সপ্তাহখানেক শুটিং করে দেশে চলেন কোর্টনি।